প্রাকৃতিক লীলাভূমির অপরূপ সৌন্দর্যের আরেক নাম চীন, যা মুগ্ধ করে সারা পৃথিবীর পর্যটকদের। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই দেশটিতে প্রাকৃতির পাশাপাশি রয়েছে বৈচিত্র্যময় সব ইতিহাস ও সংস্কৃতি। প্রাচীনকাল থেকে শিক্ষা, দীক্ষা, ব্যবসা, বাণিজ্যে অনন্য বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটি। চীনের শহরগুলোর দিকে তাকালে মনে হবে উঁচু উঁচু সব হাইটেক স্থাপনা দিয়ে তারা তাদের শহরগুলোকে সাজিয়ে রেখেছে। প্রযুক্তির দিক থেকেও সারা পৃথিবীর থেকে এগিয়ে এই চীন। এবারের ভ্রমণ সিরিজে আমি আপনাদের সাথে ঘুরে দেখব চীনের কিছু শহর এবং কিছু গুরুত্বপূর্ণ প্লেস। আমার চীন ভ্রমণের গল্পগুলো আমি আপনাদের সাথে চারটি পর্বে শেয়ার করব। তো চলুন শুরু করি প্রথম পর্ব। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ রেয়ান এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের যে ব্লগটা এটা হতে যাচ্ছে ঢাকা থেকে চায়না। সো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, এবং কি আজকের ব্লগে আমি আপনাদেরকে একটি প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে আপনারা কিভাবে ঢাকা থেকে চায়না যাবেন, বিমানের টিকিট প্রাইস কত পড়বে, আপনারা চায়না গিয়ে কিভাবে হোটেল বুক করবেন, দেন হচ্ছে হোটেলের যে প্রাইসটা এটা কত পড়বে, এটসেট্রা এভরিথিং আমি আপনাদের সাথে আজকের ব্লগটির মধ্যে শেয়ার করার চেষ্টা করব। সো আজকের ব্লগটা আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। সো নো মোর টক, লেটস বিগিন। আমাদের যাত্রাটি শুরু হয় রাত 11:00 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমরা প্রায় 2400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনে প্রবেশ করব। ঢাকা এয়ারপোর্ট থেকে চায়নার গুয়াংজু বায়ুন এয়ারপোর্টে যেতে সময় লাগে 4 ঘন্টা। টাইম ডিফারেন্সের দিক থেকে চায়না বাংলাদেশ থেকে 2 ঘন্টা এগিয়ে। আমরা ভোর 4টা নাগাদ চায়নার গুয়াংজু বায়ুন এয়ারপোর্টে ল্যান্ড করি, যেটি 2020 সালে বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্টের খেতাব পেয়েছে। ইতিমধ্যে আমি চায়নার গুয়াংজু এয়ারপোর্টে অবস্থান করছি। আমাদের লাগেজ কালেক্ট করা শেষ, কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গিয়েছি, এখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি, আর আমাদের যে হোটেলটা এটা পড়েছে হচ্ছে গুয়াংজু শহরের সানিওলিতে। সো এখন আমরা বের হয়ে যাব হোটেলের জন্য। সো কামন, এখন আমি আপনাদের সাথে ভিসা, প্লেনের টিকিট, হোটেল বুকিং রিলেটেড ইনফরমেশনগুলো শেয়ার করব। রাইট নাও চায়নার ভিসার যে কস্ট এটা হচ্ছে 10,500 টাকা। অ্যাপ্লাইয়ের 7 থেকে 10 দিনের মধ্যে আপনি হাতে ভিসা পেয়ে যাবেন। প্লেনের টিকিটের যে প্রাইস এটা কিন্তু সবসময় আপ ডাউন করতে থাকে, বাট রাইট নাও আপনারা যদি টিকিট নেন ওয়ান ওয়ের ক্ষেত্রে আপনারা 25,000 থেকে 30,000-এর মধ্যে টিকিট পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনারা যদি ইউএস বাংলা এয়ারলাইন্স দিয়ে চায়না আসেন তাহলে আপনাদের খরচ পড়বে 25,000 টাকা। আমরা যেহেতু চায়না সাউদানে আসছিলাম অ্যান্ড রাউন্ড ট্রিপস মিন্স আপনারা যাবেন এবং আসবেন দুইটা টিকিট একসাথেই, সো আমাদের খরচ পড়েছিল 55,000 টাকা করে। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আমরা agoda.com থেকে হোটেলটিকে বুক করেছিলাম, অ্যান্ড আপনারা চাইলে booking.com থেকেও বুক করতে পারবেন। আর হোটেলে আমাদের পার নাইট কত টাকা খরচ পড়েছিল সেই তথ্যটা আমি হোটেলে যাওয়ার পর দিচ্ছি। ফাইনালি আমরা আমাদের হোটেল রুমে চলে আসছি, আর আমরা যে হোটেলটিতে উঠেছি এটা হচ্ছে চায়নার গুয়াংজু শহরের সানিওয়ালিতে পড়েছে, আর এই হোটেলটির নাম হচ্ছে জুনশান হোটেল। আর গাইজ, আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা মিস্টেক করেছিলাম, আমরা যেখানে বুক করেছি সেখানে না এসে ভুলে অন্য একটি হোটেলে চলে গিয়েছিলাম। সো মাঝখানে আমাদের 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে। হোয়াট এভার, আমরা যে হোটেলটিতে এখন আছি এই হোটেলটিতে আমাদের চায়না ইউয়ানে পার নাইট খরচ পড়তেছে 300 ইউয়ান, যা বাংলা টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে এখানে পড়ছে 6,000-এর আশেপাশে। সো যাই হোক, এখনও আমরা খালি পেটে এখনও নাস্তা করিনি, আর যেহেতু চায়না সাউদার্ন এয়ারলাইন্সে আসছি সো চাইনিজ খাবার দিছে, মানে খাবার মুখে দেওয়ার মতো ছিল না, বাজে একটা গন্ধ ছিল। সো এখনও খালি পেটে, সো এখন আমরা ব্রেকফাস্টের জন্য বের হবো, আর আমি ভিডিওতে ব্যাক করছি আবার যখন ব্রেকফাস্টের জন্য বের হবো তখন। সো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। সো গাইস, আমরা হোটেল রুমে প্রায় 1 ঘন্টার বেশি সময় বিশ্রাম নিয়েছি। সো এখন আমরা বের হয়েছি সকালে ব্রেকফাস্ট করতে, যদিও এখন বাজে প্রায় 11টা। সো এখন আমরা ব্রেকফাস্টের জন্য বের হয়েছি, আশেপাশে খুঁজতেছি কোথায় বাংলা হোটেল পাওয়া যায়। সো আমরা এখন আশেপাশে কোন একটি জায়গা থেকে ব্রেকফাস্টে করে নিব, দেন হচ্ছে আজকের আমাদের যে শিডিউল সেটা হচ্ছে ক্যান্টন ফেয়ার যাব। তো আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আর দেখি আমরা কোথায় যাই ব্রেকফাস্টটা করি। প্রায় 600 থেকে 700 মিটার হাঁটার পর আমরা এখানে একটি বাংলা রেস্টুরেন্ট পেয়েছি, আর ইন্টারেস্টিং বিষয় হলো এই বাংলা রেস্টুরেন্টটার নাম হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট। সো এখন এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে নিব, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কী কী খাবার এখানে পাওয়া যায়। সো ব্রেকফাস্টের পর আমরা চলে যাব পরবর্তী ধাপে, সো আমাদের সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আমরা হোটেলে প্রবেশ করে এখান থেকে খাবার অর্ডার করে দিয়েছি। সো এখানে যে রেস্টুরেন্টের মানে আঙ্কেলটা, উনি আবার বাঙালি, সো আমাদের খাওয়া দাওয়ার জন্য ভালো হলো।
আর এখান থেকে আমরা যে খাবারটা অর্ডার করি, এখানে যে রুটি, তারপর হচ্ছে ভাজি, দেন হচ্ছে ডিম। সো আমরা এই তিনটা আইটেম নিয়ে সকালের নাস্তাটা অর্ডার করি। আপনারা যদি এই সময়টাতে আসেন, মানে নভেম্বর, অক্টোবর, ডিসেম্বর এই সময়টাতে যদি আসেন, তাহলে বেস্ট একটা ওয়েদার পাবেন। মানে এখানে কিন্তু রোদ আছে, বাট যে ওয়েদারটা, মানে টেম্পারেচারটা একদমই ঠান্ডা একটা টেম্পারেচার, মানে খুবই ভালো লাগতেছে। আর গাইস, কালকে রাতে বিমানের বলাকা থেকে যে ডিনার খেয়ে উঠছিলাম বিমানে, এরপর ভালো মতো পেটে কোনো খাবারই যায় নাই, তো প্রচুর খিদা লাগছে। সো এখন খাবার পাইছি, এখন খাইতেই শুধু মনে চাইতেছে, সো আমি খাচ্ছি আর আপনাদেরকে রিভিউটা দিচ্ছি। আগে এখান থেকে চাইলে আপনারা ট্রাই করতে পারেন, এখানের খাবার মোটামুটি ভালোই, মোটামুটি না ভালোই ছিল। সো আমি খাওয়াটা শেষ করি, আপনাদের সাথে আবার ভিডিওতে ব্যাক করছি খাওয়ার শেষে। ব্রেকফাস্ট করার পরপরে আমরা বের হয়ে গিয়েছি, এখন আমরা ক্যান্টন ফেয়ারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। সো ক্যান্টন ফেয়ার যাওয়ার জন্য মেবি আমাদের দুইটা মেট্রো রেল চেঞ্জ করা লাগবে। সো আমরা এখন মেট্রো রেলের যে স্টেশনটিতে আছি, এখান থেকে পরবর্তী মেট্রো স্টেশনে যাওয়ার জন্য আমাদের খরচ পড়ছে জনপ্রতি 5 ইউয়ান করে। আর 5 ইউয়ান বাংলা টাকায় কনভার্ট করলে যতটুকু আসে তা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমরা অন্য আরেকটি মেট্রোতে যাবো, দেন ওইখান থেকে আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে ক্যান্টন ফেয়ার। সো আমাদের সাথে ভিডিও কন্টিনিউ করতে থাকুন। সো কাম অন। সো রাইট নাও আমরা যে প্লেসটিতে আছি, এখানেই হচ্ছে ক্যান্টন ফেয়ারটা হয়। আর এই যে হাতের বাম পাশে যে ভবনটা, এখান এটার মধ্যে আর কি ক্যান্টন ফেয়ারটা হয়ে থাকে। আর এখানে আসার পূর্বে প্রি রেজিস্ট্রেশন করা লাগে। সো আমার এজ আন্ডার 18 হতে, আবার আমার যেহেতু রেজিস্ট্রেশন ছিল না, সো এখানে আসার পর আমার রেজিস্ট্রেশন করা লাগছে। এই যে আমার রেজিস্ট্রেশন কার্ডটা দিয়ে দিছে। সো এখন আমি এটার মধ্যে এন্টার করব আর এটা এক্সপ্লোর করব, এটার ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সো আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করতে। ক্যান্টন ফেয়ার, এটি মূলত একটি বিজনেস ফেয়ার। এটি ওয়ার্ল্ড ওয়াইডভাবে খুবই জনপ্রিয় একটি বিজনেস ফেয়ার। এখানে মূলত চাইনিজরা তাদের নিজস্ব ম্যানুফ্যাকচার করা প্রোডাক্টগুলোকে শো করে, অ্যান্ড বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন মানুষ আসে এবং তাদের সাথে বিজনেস ডিল করে যায়। দেন তারা তাদের থেকে প্রোডাক্ট নিয়ে তাদের নিজস্ব দেশে একটি বিজনেস দাঁড়া করা থাকে। আর এই ক্যান্টন ফেয়ারটা বছরের এই সময়ই হয়ে থাকে। এখানে আমি একটা জিনিস দেখে খুবই অবাক হলাম, মানে এখানকার যে অপরচুনিটিটা এটা কিন্তু খুবই সুন্দর। এখানে আপনাদের আলাদাভাবে পাওয়ার ব্যাংক সাথে ক্যারি করার দরকার নেই। এখানে এরকম সিস্টেম আছে, আপনারা এখানে কিউআর কোডটা স্ক্যান করবেন আর এখান থেকে একটা পাওয়ার ব্যাংক নিয়ে যাবেন, আপনি ইউজ করবেন যতক্ষণ। তো অন্য কোনো আরেকটি পাওয়ার ব্যাংকের যে স্টেশন গিয়ে যখন আপনি পাওয়ার ব্যাংকটাকে জমা করবেন, তখন হবে কি আপনার চার্জ অনুযায়ী আপনার থেকে টাকাটা কেটে নিবে। তো এই অপরচুনিটিটা কিন্তু খুবই সুন্দর, তাহলে আপনাদের আর কি এক্সট্রা করে আর পাওয়ার ব্যাংক ক্যারি করা লাগতেছে না। ক্যান্টন ফেয়ার ভিজিট করার পরপরই আমরা চলে যাই ম্যাকডোনাল্ডে দুপুরে লাঞ্চ করার জন্য। চায়নাতে যেহেতু হালাল খাবার খুঁজে পাওয়া একটু কঠিন, সো আমরা ফাস্টফুড আইটেমটাকে বেছে নিয়েছি দুপুরের লাঞ্চের জন্য। আর গাইস, আমাদের সাথে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকুন, কজ লাঞ্চের পরপরই আমরা চলে যাব গোয়াঞ্জো শহরের সবথেকে অ্যাট্রাকটিভ প্লেস ক্যান্টন টাওয়ারে। সো সেখানে গিয়ে আমি সেখানকার ইনফরমেশন দিব। সো কাম অন। ইতিমধ্যে আমরা চলে আসছি আজকের ব্লগের সবথেকে ইন্টারেস্টিং পার্টগুলোর মধ্যে একটা, বিকজ আমি এখন দাঁড়িয়ে আছি গোয়াঞ্জো শহরের সবথেকে উচ্চ ভবন এবং উঁচু টাওয়ার ক্যান্টন টাওয়ারের সামনে। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো ক্যান্টন টাওয়ারটা দেখা যাচ্ছে। আর গাইস, এই ক্যান্টন টাওয়ার কিন্তু একসময় বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিল বিশ্বের সবথেকে উঁচু টাওয়ারগুলোর মধ্যে থেকে। আর গাইস, এই টাওয়ারটার যে উচ্চতা এটা হচ্ছে 600 মিটার। আপনি চাইলে এখানে 450 মিটার পর্যন্ত উপরে উঠতে পারবেন, এমনকি এনজয় করতে পারবেন জিনিসটা। আর গাইস, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই গোয়াঞ্জোর এই টাওয়ারটা কিন্তু 2010-এ উন্মুক্ত করে দেওয়া হয়েছিল সকল মানুষদের জন্য। এরপর থেকে এটার জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়তে থাকে, এমনকি রাতের বেলা কিন্তু এটার মধ্যে লাইটিং হয়। অলরেডি লাইটিং স্টার্ট হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি, হয়তো ভিডিওতে এত ভালো মতো দেখা যাচ্ছে না, আমি রাতের বেলার যে ভিউটা এটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। আর গাইস, এখানে যদি
যদি আপনারা আসেন অবশ্যই আমি সাজেস্ট করব এটার উপরে ওঠার জন্য। এটার পাশে আর একটা ক্রুজ রাইড আছে, সো আমি অবশ্যই সাজেস্ট করব সেখানেও যাওয়ার জন্য। সো এখন লাইটিং শুরু হয়ে গিয়েছে, এখান থেকে কিছু ভিউ নিব, দেন হচ্ছে আমি আপনাদেরকে হয়তো আজকে এটার উপর উঠতে পারি, আজকে না উঠলেও আমি কালকে বা পরশু দিন উঠবো। আর যদি এখন উঠি তো উঠার পরে যে ভিউটা এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর গাইস এটার কিন্তু যে ভিউগুলো অসম ভিউ, আর আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি। এখানে আসলে অবশ্যই ক্যান্টন টাওয়ারটা ভিজিট করবেন। রাতের বেলা লাইটিংয়ের সাথে ক্যান্টন টাওয়ারটা দেখতে কিন্তু আরও বেশি অসম লাগে, যদি আপনারা দূর থেকে দেখেন তাহলে এটা আরও বেশি উপভোগ করতে পারবেন। আর আজকে সন্ধ্যা হয়ে যাওয়াতে আমি আর ক্যান্টন টাওয়ারের উপরে উঠি নাই, বাট আমার ব্লগের যেই সেকেন্ড পার্ট আসবে সেখানে কিন্তু আমি ক্যান্টন টাওয়ারের উপরে উঠব। সো সেই ব্লগটা দেখার আমন্ত্রণ রইল। সো গাইস আমরা ক্যান্টন টাওয়ার থেকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ক্যান্টন টাওয়ারের পাশে যে রিভারটা, সেখান থেকে আমি আপনাদেরকে ক্যান্টন টাওয়ারের কিছু ভিউ দেখিয়েছি। সো আজকের পার্টটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর আমরা ক্যান্টন টাওয়ার থেকে একদম ডিরেক্ট চলে আসছিলাম আমাদের যে সানানলি হোটেল আছে, মানে সানানলিতে একটা বাংলা হোটেলে আমরা সকালে নাস্তা খেয়েছিলাম, সেই হোটেলটিতে আমরা আবার ডিনার করেছি। আর এখানে ডিনার করেছিলাম ভাত আর হচ্ছে গরুর মাংস, ডাল এটসেট্রা। সো যাই হোক, এখানে প্রাইস পড়েছিল ভাতের যে প্রাইসটা এটা 5 টাকা করে পড়ে, মানে 5 ইওয়ান, সো এরকমই। আর গরুর গোস্তটা কত, 45 টাকা করে পড়ে। সো যাই হোক, আজকের পার্টটি আমি এখানেই শেষ করে দিতে যাচ্ছি, কালকে থেকে আবার নতুন পার্ট শুরু করব। সো গাইস আজকের যে ব্লগটা এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।